फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आज के आमी अपना के जे बिल्डिंग वीडियो देखाबो से बिल्डिंग वीडियो आमी आगे देखिए से ही समय बिल्डिंग काज 60-70% हुए चिलो, बट ये मुहूर्ते बिल्डिंग काज 80-90% कंप्लीट हो गया थे। तो बिल्डिंग जो है G+3 एक रेडी टू मूव प्रोजेक्ट बिल्डिंग देखाबो। से बिल्डिंग अपन 1BHK 2BHK और 3BHK फ्लैट अवेलेबल रही है। फ्लैटगुलो ये मुहूर्त रेडी टू मूव कंडिशन हो गए। देखो हमारे सामने अपना देखते एक G+3 बिल्डिंग वीडियो। ये बिल्डिंग अपन रही है 1BHK 2BHK और 3BHK फ्लैट। हमें एक्जैक्टली कोथाय रही कि धरनेर फ्लैट कि दामे पाबेन कि फैसिलिटीज पाबेन सेगुलो आमी सबकिछु आलोचना करब। तार आगे बोले दी आमरा रयेछि एई मुहूर्ते उत्तरपाड़ा কোত্রং মিউনিসিপ্যালিটির আন্ডারে। আমরা রয়েছি হিন্দ মোটরের জায়গায়। এটা হিন্দ মোটর স্টেশন থেকে কাছে হবে এবং জিটি রোড থেকে বলতে গেলে ওয়াকিং ডিস্টেন্স 5-6 মিনিটে। জিটি রোড থেকে 5-6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স এবং স্টেশন থেকে বাই অটো বা টোটো করে 7-8 মিনিট। এই হচ্ছে আপনার যোগাযোগটা, রেলপথ এবং সড়কপথ কীভাবে আপনি আসা যাওয়া করবেন এটা আমি ডিসকাশন করলাম। এছাড়া যদি আপনারা যারা কলকাতাতে বসে আজকে ডেটে ফ্ল্যাট দেখছেন, আমাদের ভিডিও দেখছেন, তারা কিভাবে আসবেন একটু বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। না আমরা আপনারা যদি মনে করেন হাওড়া স্টেশন হয়ে বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, তাহলে হাওড়া থেকে যে কোনো ধরনের মেন লাইনে ট্রেন ধরলে, মেন লাইনে লোকাল ট্রেন ধরলে আপনারা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে হিন্দ মোটর স্টেশনে পৌঁছে যাবেন লোকাল ট্রেনে। এবং হিন্দ মোটর স্টেশন থেকে এদিকে অটো বা টোটো করে আরও 10 মিনিট সময় লাগবে। টোটাল 30 মিনিটস, ম্যাক্সিমাম 35 মিনিটস খরচা হবে। ট্রেনের ভাড়া 5 টাকা, অটো বা টোটোর ভাড়া হচ্ছে 10 টাকা, টোটাল 15 টাকা। দ্যাট মিনস যাওয়া আসা করতে 30 টাকা লাগবে। একই উপায়ে যদি আপনারা মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনারা ফ্ল্যাট দেখতে আসবেন, মেট্রো হয়ে আসবেন, সেক্ষেত্রে আপনাদের মেট্রো থেকে যে কোনো ধরনের অটো বা বাসে করে প্রথমে আপনাকে আসতে হবে বালি স্টেশনে। বালি স্টেশনে এলে বালি স্টেশন থেকে আসতে হবে হিন্দ মোটর। বালি স্টেশন থেকে হিন্দ মোটর জাস্ট ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগবে, কারণ একটা স্টেশনের মধ্যেখানে বালির পরে উত্তরপাড়া, উত্তরপাড়ার পরেই হিন্দ মোটর, সেক্ষেত্রে 10 মিনিট লাগবে। ওইদিকে হিন্দ মোটর থেকে বালি থেকে হিন্দ আপনার দক্ষিণেশ্বর এই যে ডিস্টেন্সটা, যে কোনো অটো বা টোটো করে, অটো বা বাসে করে 10 মিনিট সময় লাগবে। তাহলে 10-20 মিনিট হয়ে গেল, আপনারা পৌঁছে গেলেন হিন্দ মোটর স্টেশন। হিন্দ মোটর থেকে অটো বা টোটো করে আপনাকে এদিকে আরও 10 মিনিট, টোটাল 30 মিনিটস, এই ক্ষেত্রেও ম্যাক্সিমাম 35 মিনিট সময় লাগবে। খরচা হবে 10-10-20, 10-5, 10 টাকা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে বালি আসতে, 5 টাকা হচ্ছে ট্রেনের ভাড়া, 10 টাকা হচ্ছে অটো বা টোটো, টোটাল 25 টাকা, যাওয়া আসা মিলিয়ে 50 টাকা খরচা। সময় 35 মিনিট আসতে, 35 মিনিট যেতে। এভাবে যদি আপনারা মনে করেন শিয়ালদা স্টেশন থেকে আপনারা, শিয়ালদা স্টেশন হয়ে আপনারা ফ্ল্যাট দেখতে আসবেন, তো শিয়ালদা থেকে ডানকুনি যে কোনো ধরনের ডানকুনি লোকাল ধরে আপনারা বালি হয়ে এখানে ফ্ল্যাট দেখতে পারবেন। এবং যদি আপনারা এয়ারপোর্ট থেকে আসেন, তাহলে এয়ারপোর্ট থেকে দিল্লি রোড হয়ে সড়ক পথে আপনারা ফ্ল্যাট দেখতে আসতে পারবেন। সেক্ষেত্রে শিয়ালদা বা এয়ারপোর্ট যাওয়া আসা করতে 2 ঘন্টা সময় লাগবে, খরচা লাগবে 40-80 টাকা ম্যাক্সিমাম। এই হচ্ছে বাইরের ডিটেলসগুলো আমি ডিসকাশন করলাম। যদি আপনারা এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কেনেন, তাহলে বিল্ডিংয়ে আপনারা জলের জন্য পাবেন উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি থেকে কমন সাপ্লাই ওয়াটারের ফেসিলিটি। পুরো বিল্ডিংয়ে কমন সাপ্লাই ওয়াটারের ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের সুবিধে। এবং বিল্ডিংয়ে রয়েছে টু হুইলার পার্কিংয়ের ব্যবস্থা। নিচে টু হুইলার পার্কিংয়ের জায়গা আছে, পেছন দিকে পুরোটাই টু হুইলার পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে। এছাড়া ম্যাজিক প্রো প্রপার্টি থেকে up to 90% পর্যন্ত হাউজিং লোনের ফ্যাসিলিটি রয়েছে। এবং ফ্ল্যাটে আপনারা উইদাউট এনি ব্রোকারেজ সিস্টেমে আপনারা ফ্ল্যাটটা পাবেন, আপনাকে কোনো ব্রোকারেজ বা এক্সট্রা কস্টিং দিতে হবে না। এছাড়া বিল্ডিংয়ে রয়েছে লিফ্ট ফ্যাসিলিটি। এগুলো হচ্ছে বাইরের বৈশিষ্ট্যগুলো আমি ডিসকাশন করলাম। এরপরে আস্তে আস্তে আমি বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও শ্যুট করব বা দেখাবো আপনাদেরকে, যেগুলো আপনারা নিজেরা কিনতে পারবেন। তার আগে আমি সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব
যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি এবং সেই সমস্ত ভিডিওগুলো শ্যুট করছি, দেখতে থাকুন প্লিজ। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে। যে ফ্ল্যাটের ভিডিওটি দেখছেন এটা হচ্ছে একটা 800 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। সেম ফ্ল্যাট আপনারা থার্ড ফ্লোরে পাবেন এবং ফার্স্ট ফ্লোরে পাবেন, এই ফ্ল্যাটটি আপনি পাবেন না, কারণ সেকেন্ড ফ্লোরে এই ফ্ল্যাটটি অলরেডি বুকড হয়ে গেছে। বাট আমরা আপনাকে দেখানোর জন্য, যেহেতু ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটি এবং থার্ড ফ্লোরের ফ্ল্যাটটি সেম সাইজের রয়েছে, যার জন্য এই ভিডিওটি করছি। ফ্ল্যাটটি রয়েছে পশ্চিম দিকে মুখ, দ্যাট মিনস ওয়েস্ট ফেসিং ফ্ল্যাট। আমরা ইস্ট, দ্যাট মিনস পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। এন্ট্রি করলেই আপনারা দেখতে পাবেন সামনে দুটো ওয়াশরুম দেওয়া আছে। ডান দিকে মানে যেটা দেখছেন সেটা দুটো ওয়াশরুম। ক্যামেরা যদি ঘোরায় তাহলে দেখতে পাবেন অনেক বড় সাইজের ডাইনিং এরিয়া আছে উইথ ওপেন কিচেন, বাকি পার্টগুলো রয়েছে। আমি এখানে শুরু করি, দেখুন এটা একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন, যার মেজারমেন্ট হচ্ছে 5 ফুট বাই 6.5 ফুটের মতো, একটু ছোট। পাশেরটা হচ্ছে কমন ওয়াশরুম, এটা অনেকটা বড়, 7.5 ফুট লম্বা এবং 5.5 ফুট চওড়া। টাইলসের কালার দেখে বুঝতে পারছেন প্রিমিয়াম কোয়ালিটি টাইলস আমরা লাগিয়েছি। বাইরেটা দেখুন, এখানে আপনি রাখতে পারবেন ওয়াশিং মেশিন, ওইদিকে রাখতে পারবেন বেসিন, দুদিকেই কিন্তু জলের ব্যবস্থা করেছি আমরা। এখানে দেখুন, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, দুটো ওয়াশরুমের দুদিকেই কিন্তু জলের পয়েন্ট করেছি আমরা বাইরে। আপনি আপনার মতো করে ওয়াশিং মেশিন এবং বেসিন রাখার পয়েন্ট ঠিক করতে পারবেন। দুটো বাথরুম পাশাপাশি দেখিয়ে দিয়েছি এবং এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটি যদি মেজারমেন্ট দেখেন 8 ফুট বাই 10 ফুটের মতো একটা জায়গা আছে। ঠিক ওপরটাতে রয়েছে স্টোরেজ করার জন্য জায়গা, দ্যাট মিনস এখানে চাইলে আপনি গেস্টকে বসার জন্য জায়গা দিতে পারেন, সেই ব্যবস্থা রয়েছে। এখান থেকে ডাইনিং এরিয়াটা দেখুন, বাঁদিকে কিচেন, ওপেন কিচেন, ডান দিকে যদি ঘোরায় ডাইনিং এরিয়াটা পুরোটা চোখে পড়বে। ওপেন কিচেনটা দেখুন, এই হচ্ছে ওপেন কিচেন, যার মেজারমেন্ট হচ্ছে নন এন এভারেজ 7 ফুট বাই 7 ফুট, মন্দিরের মতো করা রয়েছে কিচেনটি। যদি আমি এই অ্যাঙ্গেল থেকে আপনাকে দেখাই তাহলে দেখতে পাবেন এই অ্যাঙ্গেল থেকেও কিন্তু সেম টু সেম এল প্যাটার্নের কিচেন। পূর্ব দিকে জানলা, এই হচ্ছে টাইলস দেখুন। ফ্রেন্ডস, আমরা রয়েছি বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে। যে ফ্ল্যাটটি দেখছেন সেটা একটা 770 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি রয়েছে নর্থ ফেসিং ফ্ল্যাট, দ্যাট মিনস উত্তরমুখী ফ্ল্যাট। আমরা দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। এন্ট্রি করলেই আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি পয়েন্ট থেকে একদম সামনের যে দরজা দেখতে পাচ্ছেন, সে দরজা পর্যন্ত যদি লম্বা দেখেন প্রায় 16 থেকে 17 ফুটের মতো লম্বা রয়েছে এবং 12 ফুটের মতো চওড়াতে রয়েছে কিচেন ছাড়া। তাহলে 12 ফুট বাই 16 ফুট, এত বড় একটা ডাইনিং সাইজ, লম্বা ডাইনিং সাইজ আপনি পাচ্ছেন। যদি ডান দিকে আমি ক্যামেরা ঘোরাই তাহলে দেখতে পাচ্ছেন প্রায় 8 ফুট চওড়া, 7 ফুট লম্বা, পুরো ওয়াল জুড়ে ওপেন কিচেন আছে, এল প্যাটার্নের ওপেন কিচেন। কিচেনের পশ্চিম দিকে জানলা আছে এবং কিচেনটি রয়েছে এল প্যাটার্নের, 7 ফুট বাই 8 ফুট সাইজের কিচেন। এত বড় সাইজের কিচেন নর্মালি আমরা প্রত্যেকটা ফ্ল্যাটে করতে পারি না, বাট এই ফ্ল্যাটটিতে সেই ফেসিলিটি আপনি পাচ্ছেন। এই হচ্ছে 7 ফুট বাই 8 ফুট, দূর থেকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন 7 ফুট বাই 8 ফুট সাইজের কিচেন, হিউজ, অনেক বড় সাইজের কিচেন। কিচেনের ঠিক পাশে রয়েছে কমন ওয়াশরুম, যার মেজারমেন্ট হবে 5.5 ফুট বাই 7.5 ফুট কমন ওয়াশরুম। ওপরে স্টোরেজ করার জন্য স্টোরেজ ফেসিলিটি, পাশে দেখতে পাচ্ছেন টাইলস করা রয়েছে, এখানে ওয়াশিং মেশিন রাখার জন্য পয়েন্ট, ওয়াশিং মেশিন রাখতে পারবেন, এখানে ইলেকট্রিক পয়েন্ট হবে।
এখানে আপনি বেসিন রাখতে পারবেন, তার ফেসিলিটি করা আছে, বুঝতে পারছেন, কমপ্লিট, যাতে আপনি আপনার সমস্ত জিনিসপত্রগুলো এখানে রাখতে পারেন সেই ব্যবস্থা করা রয়েছে। এই অ্যাঙ্গেল থেকে দেখুন ডাইনিংটা কত বড় সাইজের। এবার দুটো বেডরুম দেখুন, এই হচ্ছে একটা বেডরুম, যে বেডরুমের সাইজ 11 ফুট বাই 12 ফুট, আমি সাইজটা আবার বলছি 11 ফুট বাই 12 ফুট। এই বেডরুমটাতে পশ্চিম দিকে জানলা রয়েছে, পশ্চিম দিকটা খোলা আছে, এই হচ্ছে পশ্চিম দিক। এগারো ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম। আর একটা বেডরুম রয়েছে দক্ষিণ দিকে, যা দক্ষিণ দিকটা খোলা আছে, পশ্চিম দিকটা খোলা আছে, এই একটা বেডরুম। এই বেডরুমটা সাইজ হচ্ছে 11 ফুট বাই 13 ফুট, 11 বাই 13, মানে বুঝতে পারছেন হিউজ বড় সাইজের বেডরুম, যার দুটো দিক খোলা আছে, পশ্চিম দিকে বড় সাইজের জানলা ওয়াল জুড়ে, দক্ষিণ দিকে জানলা উইথ ব্যালকনি। দেখুন জানলা পুরো ওয়াল জুড়ে জানলা, এত বড় জানলা দেওয়া আছে। সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এবার দেখুন দক্ষিণ দিকের ব্যালকনি, দেখুন 13 ফুট লম্বা আছে ব্যালকনিটা, বুঝতে পারছেন হিউজ বড় সাইজের ব্যালকনি, এবং 3.5 থেকে 4 ফুট চওড়া আছে। এদিকেও কিন্তু রোড আছে, আমি আগেই বলেছিলাম বিল্ডিং এর পেছন দিকেও রোড আছে, সামনের দিকেও রোড আছে। এটা দক্ষিণ দিক, এটা দক্ষিণ দিক। আমি ব্যালকনি দাঁড়িয়ে দেখুন বাইরের পরিবেশটাকে আপনাকে দেখানোর চেষ্টা করছি। তাহলে ফ্রেন্ডস, আপনারা দেখলেন 770 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট, এটা 2700 টাকা স্কোয়ার ফুটে আপনারা ফ্ল্যাটটা কিনতে পারবেন। 2700 টাকা স্কোয়ার ফুট যদি হয়, তাহলে 2700 টাকা × 770 স্কোয়ার ফুটের টোটাল ভ্যালু হবে 2,80,000 টাকার মতো, 2,80,000, 20.80 lakhs, যার মধ্যে আপনি 90% পর্যন্ত হাউজিং লোন নিয়ে এই ফ্ল্যাট কিনতে পারবেন, যে হাউজিং লোন আমরা ম্যাজিক পুরো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। এই হাউজিং লোন নেবার জন্য, ফ্ল্যাট কেনার জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা কস্টিং বা ব্রোকারের চার্জেস পে করতে হবে না। আমি আর একবার একটা কথা বলবো, এই বিল্ডিংয়ে যদি ফ্ল্যাট কেনেন, আপনারা CSC থেকে পাবেন ইলেকট্রিসিটি সাপ্লাই ফ্যাসিলিটি, জলের জন্য পাবেন কমন সাপ্লাই ওয়াটার হিসেবে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি থেকে জলের ব্যবস্থা, 24 ঘন্টার জন্য রয়েছে বোরিং ওয়াটারের ফ্যাসিলিটি, লিফ্ট ফ্যাসিলিটি এবং বাইক পার্কিং ফ্যাসিলিটির কথা আমি আগেই বলেছি। এই হচ্ছে ফ্ল্যাটের যাবতীয় বৈশিষ্ট্য। আশা করছি ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, যদি ফ্ল্যাটের ভিডিওটি পছন্দ হয়ে থাকে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেব। এছাড়া ফ্ল্যাটটি যদি ফিজিক্যালি ভিজিট করতে চান, ভিডিওর স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে এই ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।